বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এখন ব্রাহ্মণবাড়িয়ার জামাই। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর পরিচয়ের পাশে এই নতুন ট্যাগ যোগ করে অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন। গোলাম রাব্বানী বিয়ে করেছেন ইশরাতবাড়ি ত্রিনাকে। চৌঠা নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি গোলাম রাব্বানী নিজেই জানান। গোলাম রাব্বানীর স্ত্রী ইশরাতবাড়ি ত্রিনা চীনে পড়াশোনা করেছেন। দেশটির জিনান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি। মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগ থেকে MBBS করেছেন ত্রিনা। ইশরাতবাড়ি ত্রিনার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। ফেসবুকে গোলাম রাব্বানী নিজের বিয়ের ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ত্রিনাকে আংটি পরাচ্ছেন। সেই সঙ্গে রয়েছে বিয়ের সাজ। সেই পোস্টের ক্যাপশন আলহামদুলিল্লাহ, ছোট্ট পার্থিব জীবনের নতুন অধ্যায়, আমাদের জন্য সবাই দোয়া করবেন। গোলাম রাব্বানীর সেই পোস্টে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকে। এদিকে রাব্বানীর স্ত্রী ইশরাতও পোস্ট করেছেন তাদের বিয়ের ছবি। ক্যাপশনে তিনি লেখেন, দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক শেষে সিদ্ধান্ত হলো তোমাকেই ভালোবাসি, প্রতিদান দিতে দিতে ক্লান্ত হয়ে যেও প্রিয়। খোঁজ নিয়ে জানা যায় ইশরাতবাড়ি ত্রিনা একজন চিকিৎসক। তিনি চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী, ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়ার বাহাদুর হোসেন পলাশের মেয়ে ত্রিনা। তিনি দেশে পড়াশোনা শেষ করেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করতে যান চীনে। সেখানেই উচ্চশিক্ষা শেষ করেন তিনি। চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনার পাশাপাশি চীন শাখা ছাত্রলীগের সাথেও ছিলেন জড়িত। ত্রিনা চীন ছাত্রলীগের সাবেক সভাপতি। এদিকে গোলাম রাব্বানী রাজধানীর রাজুক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। সেখান থেকে পাশ করেন SSC ও HSC। এরপর 2007-08 শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ঢাবি থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেন রাব্বানী। ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ হারান গোলাম রাব্বানী। একই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের GS ছিলেন। ডাকসুর মেয়াদ শেষে টিম পজিটিভ বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করান রাব্বানী। গোলাম রাব্বানী বর্তমানে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন। যমুনা গ্রুপের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পালন করছেন তিনি।